Da ya koyra du ya çeka. Çeka bir yazar. Hey arkadaşlar ile amar bu. He? Ha. Eri tomar bu. Amar bu. Yak matru bu. Bu he amar partner. Her bole gari nay. Kaç taka paysa tumi dehi? 3 taka. 7 taka. CA Comedy TV. Smiley. Good. মানুষ ভিক্ষা দিব যদি জানে আমি ভিক্ষুকের বউ হইতে পারি কিন্তু ভিক্ষুকের মাইয়া না বুঝছো আমার বাপ কিন্তু তোমার মতো ভিক্ষুক না ফোগের নিরাবার গায়ে হলুদ এই কি কইলে তুমি রাখিছো না ভিক্ষা কইলা টাকা দিব আর এটা গাড়ি কিনবো বাড়ি করব আর আমারে খালি ভিক্ষা করতে হইব হ্যাঁ ভিক্ষাই করবা শোনো ভিক্ষা নেওয়া শেষে যত টাকা জমা হইব টাকা দিয়ে সব হিসাব কইরা আমার একটা ফোন দিবা আমি আইয়া তোমারে নিয়ে যামু কথাটা যেন মরে থাকে গেলাম পুরুষ মানুষ মহিলার মতো দেখতে কথাটা মনে থাকে তুই মনে রাখিস তোর সেনা হয়ে গেছে তোর মতো বউ যদি তিনটা থাকে ওই পুরুষ তো জাহান নামের খড়ি হইব লুঙ্গির বদলে প্যান্ট পরাকি আমার আল্লাহ নবীজির নাম এই দুনিয়ায় আছে সবাই কোন হিসাবে দিলেন ভাই শরীর মালিক কিছু মনে করেন না নাকি সেরা কাপড় পরছি দেখে কিছু মনে করেন না অনেক কিছু মনে করতেছে মিয়া গাড়ি আছে আপনার না আমি যদি ভিক্ষা না করি সব মানুষ এভাবে থাকলে পুণ্যের কাম কে করবো
সবাই যদি জমিদার হয় ভিক্ষুক হবে কি বস ভিক্ষুক বস আপনারা আমার লগে লইলেন বস ভিক্ষা করুন বস তাই না বোন এনে বস এই যে আমার লগে আরেকটা আইছে ভাই অন্ধ আসল দেইকা ভাই জানা দান করিয়া যান ও মা ভিক্ষা আল্লাহ নবীর নাম ভিক্ষা দিয়া যান আমার আল্লাহ নবীর নাম দয়া কইরা তুই এক টাকা ভিক্ষা দিয়া যান এই আর কই সারি আমার বউ হ্যাঁ হ্যাঁ এটা তোমার বউ আমার বউ একমাত্র বউ বউ হে আমার পার্টনার হে বলে গাড়ি নাই টাকা পাইছো তুমি দেখি 3 টাকা 4 টাকা এই 1 টাকা আমার রাইখা দি হ্যাঁ তোমার তো গাড়ি বাড়ি সব আছে ওর বেটা এই সময় নিষ্ঠা হই দেখ খাড়া বউ এতক্ষণ বয়ে থাকা তুই 4 টাকা নিছস ওই ওর কারণে তো ওই আইসা কই যে কয় টাকা ভিক্ষা পাইছো এই যে সে 1 টাকা দিছে তোর তো এই গাড়ির গ্যাস খরচ করে এতদিন নিয়ে আসাটাই আমার ব্যথা ভুলাইছে বউ আবার দিবে আল্লাহ দিলে কোটি টাকা হয়ে গেছে আল্লাহ দেয় ভিক্ষা আল্লাহ দেয় না মানুষ দেয় মানুষ দেয় আল্লাহর ওয়াস্তেই তো হ্যাঁ মানুষের কাছে তো চাইতে হয় নাকি এই ভাবি ভাবি ও তো অনেক ভিক্ষা করছে আরে ভাবি কোন আপনারা আমার ভাবি কোন যোগ্যতা আছে নাকি উড়ে একজনের ভাবি কোন স্ট্যাটাস বেটা স্ট্যাটাস আপনার লাগে আমার যায় আমার লাগে আপনি যায় নাকি খালাম্মা খালাম্মা আমারে তো একটু ভিক্ষুক বানাই দেন আরে এর তো কুত্তা স্ট্যাটাস তোর কি হ্যাঁ কুত্তা স্ট্যাটাস হ্যাঁ আমারে কি আপনি নবে কুত্তা স্ট্যাটাস বানা দেন কি কইলি আমি কুত্তা স্ট্যাটাস হলার পুত তুই এখন আছেন কি চাকতে কামাইছস তাহলে তখন কি আমার দরকার 4000 তুই চলেসকা আমারে লাগে আসসালামু আলাইকুম চিকন আলী মুভি অ্যাক্টর ইটস মাই অফিশিয়াল পেজ অবশ্যই লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওগুলোতে লাইক কমেন্ট আর অবশ্যই অন্যকে দেখানো যে শেয়ার করবেন প্রিয়জনদের বলুন আমার লাইক আমার পেজে লাইক এবং ফলো দিতে থ্যাংক ইউ সো মাচ ইটস মি ইয়োর চিকন আলী না বুঝছো মানে বিয়ের পরও অনেক সুইট হয়ে গেছে বিয়ের আগে যেমন ছিলা বিয়ের পর আরো মিষ্টি হয়ে গেছে যত দেখি তত তোমার প্রেমে পড়ি বুঝছো মানে তোমার হাসিটা না আগের থেকে সুইট বুঝছো ছোটবেলা তুমি যখন স্কুলে যাইতো আমি তোমার দেখতাম উদয় তোমার আব্বা কিন্তু বিয়া বুয়া দিয়ে একটা ঝামেলা করলো এমন কাম করে আটকে রাখতে পারছে আমরা দেখা করতেছি না ঘোরাফেরা করতেছি না মজা করতেছি না খালি তুমি খালি আমার লোক কক্সবাজার যাইতে পারো না এটাই আমার কষ্ট আটকাইতে তো পারে নাই আটকাইতে পারবো না সমস্যা কি তুমি টেনশন করছো কেন এখন হবে যেটা আগে হয় নাই সেটা এখন হবে কিন্তু চলো না বাবু একটু কক্সবাজার যাই এই ঢাকাতে না আর ভালো লাগে না বুঝছো এমনি মেলামেশা ঘোরাঘুরি দূর হ্যাঁ কক্সবাজার যাবো সময় লাগবো না হুট করে যাওন যাইব আমি তো একটা প্যারার মধ্যে পড়ে গেছি এই হুড়ির পুত খালি কি কমু তোমারে জীবনটা আমার তেজপাতা করে ফেলাইতেছে কারণ আমি তো মন থেকে ভালোবাসি না বুঝো নাই মন থেকে ভালোবাসি আমি তোমারে এর কথা শুনলেই আমার মেজাজ গরম হয়ে যায় না আমার কত ইচ্ছা তোমার এনে কক্সবাজার যাবো নোনা পানিতে দুইজন সাগরের মধ্যে দুইজনের ঝাপটা ঝাপটি করুম ওর মজা আমারও সব আমি কক্সবাজার যাবো যাইয়া ওই যে নাইকারা পরে না জিন্সের প্যান্ট পরমো গেঞ্জি পরমো এটি পইরা পইরা তোমার লাগে গোসল করবো তোমার জিন্সের প্যান্ট গেঞ্জি ফিন আমার এখনই কেমন লাগতেছে তুমি পড়লে তো তোমার নাইকা কমত লাগবো সত্যিটা তোকে মিথ্যা কথা বলছি তোমাকে আমি কি ব্লেন্ডার ব্লেন্ডার শুনবা আচ্ছা দাঁড়াও বাবা আমাকে রুমে তো যাইতে দাও হ্যাঁ হ্যালো এই যে শোনো হ্যালো হ্যাঁ শুনছো এবার বিশ্বাস হইছে তো সব সময় শুধু সন্দেহের উপর রাখো আমাকে দূত ভালো লাগে না রাখো তো কাজ করছি একটু হ্যাঁ রাগ করিও না দেখো রাগ করবো কেন কিন্তু এই বেটা তো জীবনে তোমার শান্তি দিব না এই বেটা শান্তি দিলে কি আমি তোমার কাছে আই তাহলে হাতটা দাও তোমার হাতটা না ধরলে কি ভালো লাগে বলো হ্যাঁ বলো
কি পাগল হয়ে গেল নাকি? আরে ভাই দাঁড়াও, আমাকে তো রুমে দেখে দিবা নাকি? তুমি তো খুব শুরু করলা ভাই, তা প্রবলেমটা কি তোমার? দেখো কাজ করছি, রাখো। আমি বুঝলাম না তুমি কি পাগল হয়ে গেছি বেটার মতো। আরে আমি পাগল হবো কেন জানো না, ও যদি খালি ফোন দিয়ে ব্ল্যান্ডারের শব্দ না শুনতে পায় তাহলে তো একদম আমার অবস্থা খারাপ করে দিবে। একটা গাদার বাচ্চারা বিয়ে করতে আসো। আসলেই তুমি যে কইলা আমারে তুমি বাসায় আসো, ব্লেন্ডারটা অন করতে কইলা, কোথাকার ব্লেন্ডার অন করছে সোনা পাখি? বাসারই তো করছি। বাসার ব্লেন্ডারে দুইটা দুই রকম শব্দ হয়, এটা তো একরকমই শব্দ হইব। আরে কি আপনি কানের সাল বাসায় আমার বউরে আমাকে সাহায্য করতে দে, তুই তৃতীয় পক্ষ, তৃতীয় পক্ষ থাক। যেমন জামাই অমন বউ, আল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আপনাদের চিকন আলী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর অন্যকে দেখানোর জন্য শেয়ার করবেন। ইটস মাই পেজ, অবশ্যই ফলো, লাইক মি। থ্যাংক ইউ।